দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র সংখ্যা 1.5 লাখ, সর্বোচ্চ পাল্লা 700 কিলোমিটার বলছে ইসরায়েলি মিডিয়া। জানিয়ে দিব চীনের সঙ্গে ইমার্জেন্সি হটলাইন চালু করছে যুক্তরাষ্ট্র। আরো থাকছে টানা 10 দিন হেস্কি হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট। জানিয়ে দেব তুরস্কের জন্য হুমকি সৃষ্টিকারী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গোষ্ঠীকে হুঁশিয়ারি। আরো থাকছে মার্কিন B-52 বোমারু বিমানকে তাড়া করল রুশ জঙ্গি বিমান। এবং সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বন্ধে সাবেক ইসরায়েলি সৈন্যদের আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র সংখ্যা 1.5 লাখ, সর্বোচ্চ পাল্লা 700 কিলোমিটার বলছে ইসরায়েলি মিডিয়া। দখলদার ইসরায়েলের গণমাধ্যমের ধারণা, লেবাননের ইসলামী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর কাছে বর্তমানে 1.5 লাখ ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা 15 থেকে 700 কিলোমিটার। যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ প্রতিদিন ইসরায়েলে 1,000 থেকে 3,000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। আজ ইসরায়েলের বিখ্যাত সংবাদ মাধ্যম ওয়ালা এ খবর প্রকাশ করেছে। এতে বলা আরো হয়েছে, 2006 সালের যুদ্ধের পর গত 15 বছরে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রের মজুদ অনেক বাড়িয়েছে। তাদের অস্ত্রাগারে 200 কিলোমিটার পাল্লার গাইডেড মিসাইল রয়েছে। এছাড়া হিজবুল্লাহর ড্রোন গুলোর পাল্লা 400 কিলোমিটার। এদিকে ইসরায়েলের ইংরেজি দৈনিক হারেজ লিখেছে, হিজবুল্লাহ নিখুঁত ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রকল্পে হামলার ইসরায়েলি চেষ্টা সত্ত্বেও সংগঠনটি এক্ষেত্রে সফল হয়েছে। তারা নিখুঁত ক্ষেপণাস্ত্র নির্মাণের ক্ষেত্রে এতটাই এগিয়েছে যে ইসরায়েলের নিরাপত্তা বিভাগগুলো এখন তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে। এছাড়া ইসরায়েলের সামরিক বিশ্লেষক এলওয়ান বেন ডাফিন বলেছেন, হিজবুল্লাহর কাছে শত শত নিখুঁত ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত বছরের শেষ দিকে হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, তাদের নিখুঁত ক্ষেপণাস্ত্রের সংখ্যা আগের বছরের চেয়ে দ্বিগুণ হয়েছে এবং ইসরায়েলের যে কোনো স্থানে হামলা চালাতে পারবে তারা। সূত্রপাত স্টোরি। চীনের সঙ্গে ইমার্জেন্সি হটলাইন চালু করেছে যুক্তরাষ্ট্র। জরুরি প্রয়োজনে এশিয়ার পরাশক্তি চীনের সরকারের সঙ্গে যোগাযোগের জন্য একটি ইমার্জেন্সি হটলাইন চালুর চিন্তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। শীতল যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যোগাযোগের জন্য চালু হওয়া রেড টেলিফোনের আদলে চালু হতে পারে এই ইমার্জেন্সি হটলাইন। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে ওয়াকি বহাল একজনের সূত্র দিয়ে এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে মার্কিন মিডিয়া CNN। যদিও বিষয়টি এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, যদিও বেইজিং সরকারের কাছে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়নি। তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্ভাব্য সংঘাতের ঝুঁকি কমাতে এ পথে হাঁটতে চায় বাইডেন প্রশাসন। হটলাইনটি স্থাপন সম্ভব হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অথবা তার জাতীয় নিরাপত্তা টিমের শীর্ষ কর্মকর্তারা যে কোনো সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বা তার কাছাকাছি থাকা কাউকে এনক্রিপ্টেড বার্তা পাঠাতে পারবেন। উদাহরণস্বরূপ, হঠাৎ সেনা সদস্যদের বিষয়ে জরুরি কোনো বার্তা বা সাইবার হামলার বিষয়ে দুই দেশ তথ্য আদান প্রদান করতে পারবে। চীনের সঙ্গে হটলাইন স্থাপনের এই উদ্যোগ নতুন নয়, মূলত ওবামা প্রশাসনের সময় প্রথম এ উদ্যোগ নেওয়া হয়, যদিও তা আলোর মুখে দেখেনি। বাইডেন প্রশাসন বিষয়টা নিয়ে আগ্রহী হলেও এ নিয়ে এখনো অনেক কাজ বাকি রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো, আদৌ চীন এ ডিভাইস ব্যবহার করতে রাজি হবে কিনা সেটাই নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান কর্মকর্তারা বলেছেন, জরুরি কোনো বিষয়ে চীনের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়াটাই বরাবরই একটা মুশকিল। শুধুমাত্র সামরিক প্রয়োজনে ব্যবহারের জন্য চীনের সঙ্গে এমন একটি হটলাইন আগে থেকেই রয়েছে পেন্টাগনে, তবে তা ব্যবহার হওয়ার নজির নেই বললেই চলে। এই হটলাইনের বিষয়ে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, হ্যাঁ, আমাদের একটা হটলাইন আছে, এটা কেবল নামেই আছে, সামান্য যে কয়েকবার এটা আমরা ব্যবহার করেছি। দেখা গেছে ঘন্টার পরে ঘন্টা কেবল রিং বেজেই গেছে। যুক্তরাষ্ট্র বলছে, চীনা সেনাবাহিনীর আক্রমণাত্মক মনোভাব দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সুযোগ বাড়িয়েছে। এজন্য তারা মনে করে ভবিষ্যতে বড় ধরনের কোনো ভুল বোঝাবুঝি এড়াতে এ বিষয়ে অনেক কাজ করতে হবে। আর এই বিষয়টাকে মাথায় রেখে যুক্তরাষ্ট্র মূলত চীনের সাথে যোগাযোগ বৃদ্ধির বিষয়টাকেই গুরুত্বপূর্ণ মনে করছে। মনে করা হচ্ছে, যোগাযোগটা ভালো করতে পারলে কোনো সংকটজনক পরিস্থিতি ঠেকানো যাবে। চীনের সঙ্গে প্রতিযোগিতা রয়েছে এবং থাকবেও, উল্লেখ করে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, আমরা চাই এ প্রতিযোগিতা থেকে যেন সংঘাত তৈরি না হয়। ডিভাইসটি কিভাবে কাজ করবে তা নিয়ে এখনো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কাজ করছে। পুরো বিষয়টার একটা সম্মুখ
ধারণা তৈরির পর বাইডেন প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হবে। ব্যবহারের আগে চূড়ান্ত ধাপে হোয়াইট হাউস ও চীনা কর্মকর্তাদের কাছ থেকে এর অনুমোদন আসতে হবে। শীতল যুদ্ধ চলাকালে লাল টেলিফোন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যোগাযোগ বাড়াতে সহায়ক ভূমিকা পালন করেছিল বলে মনে করা হলেও বর্তমান সময়ে এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, 2016 সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ না করতে এই হটলাইনের মাধ্যমে রাশিয়াকে সতর্ক করেছিল ওবামা প্রশাসন, কিন্তু তা আমলে নেয়নি রাশিয়া। এখন চীনের সঙ্গে যে হটলাইন স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, তার কার্যকারিতা নির্ভর করবে এটা ব্যবহার বেইজিং এর সদিচ্ছা এবং ডিভাইসটি এমন এক জায়গায় বসানো যাতে প্রেসিডেন্ট জিনপিং কে এর মাধ্যমে যে কোনো সময় পাওয়া যায় তার ওপর। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও অন্য আরো কয়েকটি দেশ জরুরি কোনো বিষয়ে সঠিক সময়ে চীনের কাছ থেকে কোনো সাড়া পায়নি। যুক্তরাষ্ট্র বলছে গত বছর কোভিড-19 নিয়ে চীনের কাছ থেকে কোনো তথ্য পেতে বেগ পেতে হয়েছে। বেইজিং এ কাজ করছেন যুক্তরাষ্ট্রের এমন একজন কর্মকর্তা বলছেন, কঠিন কোনো সময় চীনের কাছ থেকে তথ্য পাওয়াটা আরো কঠিন হয়ে যায়। এটার কারণ হলো তারা যে সিস্টেমে চলে তা হলো শীর্ষ ব্যক্তির কাছে পৌঁছানো যায় সবার শেষে। কোভিড-19 মহামারীর প্রথম দিকে তাদের কাছ থেকে বহু প্রশ্নের জবাব আমরা পাচ্ছিলাম না। 2014 সালে চীনের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকায় একটি জাহাজ পাঠিয়েছিল, কিন্তু এ নিয়ে ভিয়েতনাম যখন তাদের সঙ্গে আলোচনার কথা হয় চীন কোনো সাড়া দিয়েছিল না। তাতে হোয়াইট হাউস ও বেইজিং কে সংযুক্ত করার কথা বহুদিন ধরেই আলোচনায় থাকলেও তার বাস্তবায়ন সবসময় কঠিনই থেকে গেছে। চীনের তরফ থেকে বিষয়টা নিয়ে বিশ্বাসের ঘাটতি রয়েছে বলেও মনে করে যুক্তরাষ্ট্র। তবে সময় গেছে অনেক, চীন হয়তো এখনো বুঝবে এটা কোনো সিলভার বুলেট না। সূত্র CNN। টানা 10 দিন হেস্কি হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট। বেশ কয়েকদিন ধরে অসুস্থ ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো। গতকাল বুধবার তাকে প্রথম নিয়ে যাওয়া হয় দেশের একটি সেনা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে পাঠানো হয় সাও পাওলোর অন্য একটি হাসপাতালে। তার জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে। জানা গেছে গত 10 দিন ধরে ক্রমাগত হেস্কি উঠেছে। প্রেসিডেন্টের দাঁতের একটি চিকিৎসার পরেই তার এই সমস্যা শুরু হয়। পরীক্ষা করে চিকিৎসকের ধারণা তার পাকস্থলীতে একটি ব্লক আছে, তার থেকেই এই ঘটনা ঘটেছে। প্রয়োজনে অপারেশন করা হতে পারে। বলসোনারোর হেস্কি ওঠার সঙ্গে হয়তো তার পেটে সার্জারির সঙ্গে সম্পর্ক থাকতে পারে। ব্রাজিলের প্রেসিডেন্ট পেট ব্যথাতেও ভুগছেন, তবে এই মাসের শুরুতে হওয়া দাঁতের সার্জারির সঙ্গে হেস্কি ওঠার সম্পর্ক থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এদিকে এক টুইট বার্তায় বলসোনারো বলেছেন, ঈশ্বরের চাইলে শীঘ্রই তিনি ফিরে আসবেন। উল্লেখ, 2018 সালে নির্বাচনী প্রচারের সময় ছুরিকাঘাতে আহত হন জৈর বলসোনারো। তারপর থেকেই উগ্র ডানপন্থী এই নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে। ওই হামলার গুরুতর আহত হলে বলসোনারো শরীরে 40% রক্ত ঝরে যায়। ছুরিকাঘাতে আহত হওয়ার পর বেশ কয়েকটি সার্জারির মধ্য দিয়ে যেতে হয় তাকে। তুরস্কের জন্য হুমকি সৃষ্টিকারী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গোষ্ঠীকে হুঁশিয়ারি। তুরস্কের নিরাপত্তার বিরুদ্ধে হুমকিমূলক সব সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে তুরস্ক লড়াই অব্যাহত রাখবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, দেশের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক যে সন্ত্রাসী গোষ্ঠী হোক না কেন, তাদের অক্ষম করার সামর্থ্য ও ইচ্ছাশক্তি তুরস্কের আছে। খবর ডেইলি সাবাহের। তুরস্কে সামরিক অভ্যুত্থান চেষ্টা প্রতিরোধের 5ম বার্ষিকী স্মরণে গতকাল বুধবার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির পার্লামেন্ট সদস্যদের নিয়ে এক বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের সীমানার বাইরে যেখানেই হুমকি রয়েছে সেখান থেকেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা শুরু হবে। উল্লেখ্য, 2016 সালের 15 জুলাই রাতে তুরস্কের সামরিক বাহিনীর ক্ষুদ্র একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করে। ঘটনার পরপরই অভ্যুত্থানের প্রতিবাদে তুরস্কের শহরগুলোর রাস্তায় নেমে পড়ে গণতন্ত্রকামী সাধারণ মানুষ। এ সময় অভ্যুত্থানকারীদের আক্রমণে 251 জন নিহত ও অন্তত 2,200 জন আহত হয়। পরে তুর্কি জনতার বিক্ষোভের মুখে আত্মসমর্পণ করতে বাধ্য হয় অভ্যুত্থানকারীরা। মার্কিন B-52 বোমারু বিমানকে তাড়া করল রুশ জঙ্গি বিমান। রাশিয়ার সীমান্ত এলাকা থেকে 3টি পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন B-52 বোমারু বিমানকে তাড়া করেছে দেশটির জঙ্গি বিমান। রুশ সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তাদের আকাশ সীমা লঙ্ঘন করায় 4টি রুশ জঙ্গি বিমান মার্কিন ওই বোমারু বিমানগুলোকে তাড়া করে। খবর স্পুটনিকের। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেরিং প্রণালীতে ওই 3টি মার্কিন বোমারু বিমানের উপস্থিতি নিশ্চিত করে। রুশ জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, আকাশ সীমা লঙ্ঘন করা মাত্র 2টি MiG-31 এবং 2টি SU-35 যুদ্ধ বিমান মার্কিন B-52 বিমানগুলোকে
তাড়া করে এলাকা ছাড়া করেছে। সাম্প্রতিক সময়ে রুশ সীমান্তে ন্যাটো ও মার্কিন বাহিনীর যুদ্ধ জাহাজ ও জঙ্গি বিমানের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় দুই পরাশক্তির মধ্যে সেনায় যুদ্ধ অনেক বেড়েছে। ফিলিস্তিনিদের উপর সহিংসতা বন্ধে সাবেক ইসরায়েলি সৈন্যদের আহ্বান। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে ইসরায়েলের প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক 100 সৈন্য। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্টোস ও অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ওমের বার লাভের কাছে পাঠানো চিঠিতে তারা এই আহ্বান জানান বলে ইসরায়েলি আর্মি রেডিওর বরাত দিয়ে বুধবার খবর জানায় তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। ইসরায়েলের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন শেষ করা এই সাবেক সৈন্যরা চিঠিতে বলেন, ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা প্রতিরোধের ভার এখন গান্তোজ ও বারলেভের হাতে রয়েছে। চিঠিতে তারা পশ্চিম তীরে তাদের দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। সাবেক সৈন্যরা তাদের চিঠিতে বলেন, আমরা হচ্ছি ওই সব সৈনিক যারা ফিলিস্তিনিদের অঞ্চলে দায়িত্ব পালন করেছি, আমরা দেখেছি কিভাবে সহিংসতার ঘটনা ঘটে। চিঠিতে বলা হয়, আমাদেরকে পাঠানো হয়েছে তাদের ইহুদি বসতি স্থাপনকারী রক্ষায় পাঠানো হয়েছিল, কিন্তু তাদের রক্ষা করায় আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই। চিঠিতে বলা হয়, ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা সম্প্রতি চরমভাবে বাড়ছে। ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করেছেও ও পাথর ছুড়ছে ফিলিস্তিনিদের শারীরিকভাবে হেনস্থা করছে। এছাড়া মানবাধিকার কর্মী ও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা চালাচ্ছে বলে চিঠিতে জানানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে 2020 সালে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীরা 370টির মতো সহিংসতার ঘটনা ঘটিয়েছেন। এসব সহিংসতার 42টির মতো ঘটনা সংঘটিত হয়েছে ইসরায়েলি পুলিশ ও সেনাবাহিনীর বিরুদ্ধে। ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের ধারণা অনুসারে বর্তমানে 6.5 লাখের মতো ইহুদি বসতি স্থাপনকারী পশ্চিম তীরে ও জেরুজালেম বাস করেছেন। তারা 164টি বসতি ও 116 উপনিবেশ বাস করেন। আন্তর্জাতিক আইন অনুসারে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনিদের ভূখণ্ডে সকল ইহুদি বসতি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। সূত্র মুসলিম বিরল।